হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফাইনালি আজকে আমরা যে দুটি সিনেমা নিয়ে তুলনা করব, একটি হলো ইয়াশের রকস্টার, যেটি একটি মিউজিক্যাল থ্রিলার ছবি, অপরদিকে একটি সিনেমা অঙ্কুশ হাজরার, যেটি একটি অ্যাকশান থ্রিলার ছবি সেভিং অ্যাকাউন্ট। তো এই দুটি সিনেমা নিয়ে আমি একটা কম্পারিজন করব, কোন সিনেমাটা এগিয়ে থাকবে, কোন সিনেমাটা বেশি হিট করতে পারে। তো এই বিষয়ে ডিটেলসে বলবো, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন রিসেন্টলি ইয়াশের চিনে বাদাম নামে যে সিনেমাটা আসছিল সেটা একদমই মুখ থুবড়ে পড়ে, খুবই ডিজাস্টার হয় সিনেমা হল থেকে। এবং আপনারা এটাও জানেন তার কেরিয়ারে কোনো রকম বড়সড় হিট সিনেমা নেই, তবে সে সিরিয়াল থেকে যে জনপ্রিয়তা পেয়েছিল তার ধারায় সে একের পর এক সিনেমা করে যাচ্ছে। বাট দেখুন, আপনার কেরিয়ারে বা আপনি কোনো একটা লক্ষ্য নিয়েছেন, সেটা আপনি বারবার ট্রাই করে যাচ্ছেন তারপর সফল হচ্ছেন না, কিন্তু তখন আপনাকে একটু ডিফারেন্ট ভাবতে হবে, যে একটু অন্যরকম করে দেখি। তো এটাই এবার ইয়াশ করতে চলেছে, মিউজিক্যাল থ্রিলার গল্পে এই প্রথমবার ইয়াশ কাজ করতে চলেছে এবং লুকসটাও তাকে দারুণ লাগছে, একটা অন্যরকম লুকস তৈরি করেছে সে। এর আগে তার যতগুলো সিনেমা দেখেছি প্রত্যেকটিতে একই লুকস, একই কাটিং, তো এবার একটু নিজের মধ্যে চেঞ্জ করেছে, তো এই জিনিসটা দেখে ভালো লাগছে। তবে এই গল্পের যে ধাঁচটা বুঝতে পারছি, এখানে ইয়াশের বিপরীতে নুসরাত ফারিয়া থাকবে বাংলাদেশ থেকে, এই সিনেমাটা হয়তো দু জায়গাতে রিলিজ করতে পারে। তো এই সিনেমার যে মূল প্লটটা হতে চলেছে সেটা হলো একজন রকস্টার যে গানকে ভালোবাসে, গানই তার দুনিয়া, অর্থাৎ মিউজিক তার দুনিয়া। তো সেই দুনিয়াতে হঠাৎ করেই একজন হিরোইনের এন্ট্রি হয়, তখন তার সঙ্গে কোনোরকম একটা বন্ধুত্ব হয় এবং অবশেষে ভালোবাসাই বলা যায় হয়ে যাবে এরকম। কিন্তু তখন এমন একটা কিছু ঘটবে, তার সেই ভালোবাসার মিউজিককে ত্যাগ করতে হবে, তার পাশাপাশি আরও একটা প্রবলেমে সে পড়বে, সে যাকে ভালোবাসে অর্থাৎ নুসরাত ফারিয়া, তার সঙ্গেও একটা দুর্ঘটনা ঘটবে যার ফলে সে খুবই একটা ডিপ্রেশনে পড়ে যাবে এবং সেখান থেকে সে একটা মেন্টালি পেশেন্ট হয়ে যাবে, বা যাকে আমরা সাইকো বলি সেরকম একটা হয়ে যাবে। তো সেখান থেকে সে রিভেঞ্জ নেবে, তো এরকম একটা মিউজিক্যাল রিভেঞ্জ হতে চলেছে আমার প্রেডিকশন মতে। তবে এই যে প্লটটা, এটা হয়তো চেনা প্লট হতে পারে, বাট এটা যদি ভালোভাবে স্ক্রিন প্লে দেওয়া যায়, ভালো ডিরেক্ট দেওয়া যায়, তাহলে মনে হয় ভালো একটা কাজ বেরিয়ে আসবে। তো আমার মনে হয় ইয়াশকে এরকম অ্যাকশন অবতারে প্রথমবার দেখবো, সেটাই একটা সারপ্রাইজ। আর এর পাশাপাশি আমরা যদি এই অঙ্কুশের সেভিং অ্যাকাউন্ট নিয়ে কথা বলি, অঙ্কুশের কেরিয়ারে শুরুর দিকে দু একটা ভালো সিনেমা থাকলেও তারপর সে কীরকম কীরকম সিনেমা করছে, যেগুলো একদমই মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। আমি যে কে তোমার, কি করে তোকে বলবো, এমনকি হরিপদ ব্যান্ডওয়ালা, যেগুলো একদমই ডিজাস্টার শো, এরকম সিনেমা থেকে সে এবার নিজেকে বার করার চেষ্টা করছে। সেভিং অ্যাকাউন্ট, যেটি অ্যাকশন থ্রিলার গল্প হতে চলেছে, অঙ্কুশের বিপরীতে থাকতে চলেছে সায়ন্তিকা ব্যানার্জি। তো এর প্রথম লুকটাই জাস্ট ফাটাফাটি ছিল, তো এবার মনে হয় অঙ্কুশও তার নিজের কেরিয়ারকে বুস্ট করার জন্য সে কিছু একটা চ্যালেঞ্জ নিচ্ছে। তো অঙ্কুশের এই সিনেমার জন্য সত্যি আমি খুবই আশাবাদী। আর এই সিনেমার গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তাই এর গল্প কি হতে পারে সেটা আমি আন্দাজ করতেও পারছি না। তবে যেহেতু সিনেমার নাম সেভিংস অ্যাকাউন্ট, তবে মনে হয় ব্যাংকের কোনো একটা লিঙ্ক নিয়ে সিনেমা হবে, অর্থাৎ ব্যাংকের টাকা লুটপাট হতে পারে বা ব্যাংক লুটপাট হতে পারে, সেরকম তার সঙ্গে হয়তো একটা এমন কিছু ঘটবে। তো সেই জিনিসটা নিয়ে হতে পারে আমার আইডিয়া, জাস্ট আমি কনফার্ম না। তবে এ দুটি সিনেমার কম্পারিজন যদি করি, কম্পারিজন একদমই হয় না, দুটি আলাদা জার্নারের। ইয়াশ এবং অঙ্কুশ দুজনেই নো ডাউট ভালো অভিনেতা, বাট ভালো গল্পের অভাবে তারা পড়ে রয়েছে এরকমভাবে। তবে এবার যে গল্পগুলো তারা চুজ করেছে, মনে হয় তারা তাদের নিজের কেরিয়ার রিভেঞ্জ নেবে। তো আশা করি দুটি সিনেমায় ভালো হবে। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনি কোন সিনেমার জন্য অপেক্ষা করে আছেন কমেন্ট করে জানান, আমি তো দুটো হলে দুটোই দেখবো। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সময়।